কলমাকান্দা নাজিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল। বিডি স্টার টিভি নিউজ কলমাকান্দা উপজেলার প্রতিনিধি বিশ্বজিৎ সাহার, তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। সাথে আছি আমি তানজানা রহমান লিসা। নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার 24 এপ্রিল 2 নং নাজিরপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে নাজিরপুর বাজার ঈদগাহ মাঠে এ ইফতার ও দোয়া মাহফিল হয়। ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও নেত্রকোনা এক আসনের সংসদ সদস্য জনাব মানু মজুমদার। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন 2 নং নাজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আব্দুল আলী, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।